প্রথম আলোর ডিজিটাল আয়োজিত ডিবিএল সিরামিকস অনলাইন আবাসন মেলা থেকে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচনা ঠিক আপনার জন্য। এর অর্থ হচ্ছে, জমি বা ফ্ল্যাট কেনার আগে ক্রেতাদের কোন কোন বিষয়গুলো দেখতে হবে, সচেতন থাকা দরকার, আমরা সেটা নিয়েই মূলত আলোচনা করব। আমরা আজকে আলোচনার জন্য দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের দুজন অতিথির মধ্যে একজন হচ্ছেন মাহমুদুল হক ফয়সাল, সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস ও মার্কেটিং আনোয়ার ল্যান্ডমার্ক, এবং মোহাম্মদ তারিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার কোরাল রিফ প্রপার্টিজ লিমিটেড। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জনাব মাহমুদুল হক ফয়সাল আপনার কাছেই যাচ্ছি। আমরা ক্রেতাদের জায়গা থেকে আলোচনা শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি, বর্তমানে আবাসন খাতের পরিস্থিতিটা কেমন, বিশেষ করে এই কোভিড-19 কারণে নিশ্চয়ই প্রত্যেকেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের পরিস্থিতিটা কি? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে প্রথম আলো ডিজিটাল আবাসন মেলায়। আমি প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে রাখি। বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে পুরো বিশ্ব যাচ্ছে, কোভিড এবং কোভিড পরবর্তী আমাদের যে কর্মপন্থা এবং আমাদের বিপণন, সর্বক্ষেত্রে প্রথম আলো যে ভূমিকা নিয়েছে এবং প্রথম আলো ডিজিটাল যে রিয়েলাইজ করেছে এবং উদ্যোগ নিয়েছে, এটার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানাই। কোভিড নিঃসন্দেহে একটা বৈশ্বিক বড় একটা বিপর্যয়, কিন্তু সবচেয়ে আমি বলবো যে আমাদের দেশ বিশ্বব্যাপী, তার মধ্যে আমাদের দেশ একটা অফুরন্ত প্রাণশক্তির একটা জায়গা। অবশ্যই সবাই আমরা যারা ব্যবসা করে থাকি, আমরা চাকরি করে থাকি, অথবা যে যে প্রতিষ্ঠানের সাথে বা যে যে পেশার সাথে নিয়োজিত আছে কিনা, সবাইকে আমাদেরকে কোভিড ছুঁয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই ঘুরে দাঁড়াতে পেরেছি। বাচ্চারা স্কুলে না গেলেও বাসায় পড়ছে। বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে হয় যে ডিজিটালাইজেশন যে করেছে সেটা সুফল আমরা পাচ্ছি, সেটাকে নিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বিজনেস প্রতিষ্ঠান আমরা 2 মাস লকডাউনের পরে আমরা এসেছি, আমরা পার্ট টাইম জব করেছি, ফুল টাইম করছি, ব্যবসা বাণিজ্য চাকরি সব জায়গাতেই আমরা দেখছি একটা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কোভিডকে মোকাবিলা করে আবার যে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো যারা, এটা আমি মনে করি সব সেক্টরে ঘুরে দাঁড়িয়েছে। আর রিয়েল এস্টেট সেক্টর, হ্যাঁ, আমরা একটা সন্ধিহান অবস্থায় ছিলাম এবং কোভিড উত্তরান্তরে আমরা মনে করি সব ডেভেলপারই অনেক সুন্দরভাবে নিতে পেরেছে, কারণ বর্তমান সরকারের বেশ কিছু যুগোপযোগী সিদ্ধান্ত আমাদের রিয়েল এস্টেটের জন্য এসেছে। আমরা জানি ইতিমধ্যে অপ্রদর্শিত মানে এখানে ইনভেস্টমেন্টের সুযোগ এসেছে, ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা জানি এখন সর্বনিম্ন হারে গ্রাহকরা আবাসন লোন পাচ্ছে। এটা পাশাপাশি ডেভেলপারদেরও একটা উদ্যোগী ভূমিকা ছিল, সবাই আন্তরিক ছিল এবং সবাই আবার প্রজেক্টের কাজের গতি কিন্তু সঞ্চার হয়েছে। এবং এই মুহূর্তে আমি মনে করি, বিশেষ করে কোভিড পরবর্তী আমরা যদি ধরি, বিশেষ করে জুন থেকে আমাদের বছরের মাঝামাঝি পর থেকে আমরা যেভাবে সবাই কর্মতৎপর হয়েছি কোভিডটাকে মোকাবেলা করে, ওটাকে মাথায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য ঝুঁকিটাকে আমরা যেভাবে হোক এটাকে একটা মেজারেবল জায়গায়, একটা সহনশীল জায়গায় এনে অর্থনীতির চাকাটাকে আমরা সচল দেখেছি, আমি মনে করি এই মুহূর্তে অন্যান্য সেক্টরের মতো রিয়েল এস্টেট সেক্টরও ভালো অবস্থায় আছে। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ হচ্ছে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো এখন অনেকটাই রিয়েল এস্টেট বান্ধব। সো এক্ষেত্রে আমি বলবো না আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, বরং কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে উপকৃত হয়েছে আমরা। বিশেষ করে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে বিশাল একটা জায়গা আমাদের তৈরি হয়েছে এবং এই জায়গাটা ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে লো কস্ট আমাদের মার্কেটিং কস্ট হচ্ছে এবং অনেক বেশি ক্লায়েন্টের মাধ্যমে আমরা আমাদের বিপণন ব্যবস্থা ছড়াতে পেরেছি। সো কোভিড শুধু অভিশাপ না, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো যে আমরা এটাকে মোকাবেলা করে এটাকে আশীর্বাদ হিসাবে নিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তারিকুল ইসলাম, আপনাকে আমি একই প্রশ্ন করব যে আপনার অভিজ্ঞতাটা কি রকম এই কোভিড-19 সময়ে? জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আমাদের দর্শক শ্রোতা যারাই এই প্রোগ্রামটি দেখছেন, তো আমিও বেসিক্যালি প্রথমেই প্রথম আলোকে ধন্যবাদ দিতে চাই এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য, বিশেষ করে এই আমাদের যেটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে এই সময়ে অনলাইন
যে প্রোগ্রামটি হাতে নিয়েছে এবং অনলাইনের মাধ্যমে যে আমাদের ফেয়ার হচ্ছে, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটা প্রথম আলো বলেই এটা সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। তো আমি এই প্রথম আলোর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তো আমরা অ্যাকচুয়ালি আজকের যে আমাদের সম্মানিত গেস্ট খুব সুন্দর করে বলে গেছেন, সত্যিকার অর্থে আমাদের এই সময়টাতে আমরা সারা পৃথিবী যেখানে এই মহামারীতে প্রত্যেকটা কান্ট্রি চেষ্টা করছে তার যার যার জায়গা থেকে, এবং প্রত্যেকটা অর্গানাইজেশন এবং ডিপার্টমেন্ট সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে এটাকে সুন্দরভাবে কীভাবে ওভারকাম করা যায়। সেই সাথে আমাদের আমি বিশেষ করে আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে খুব সিরিয়াসলি অ্যাড্রেস করে খুব সুন্দরভাবে আমাদের কীভাবে ওভারকাম করা যায় সেটা চেষ্টা করে যাচ্ছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি সবাই চেষ্টা করছেন। আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছি এবং আমরা অনেকেই যারা রিয়েল এস্টেট থেকে শুরু করে প্রত্যেকেই আমরা চেষ্টা করছি যে ঘুরে দাঁড়ানোর জন্য। তো সত্যিকার অর্থে আমরা বিশেষ করে জুন থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের যেই সত্যিকার অর্থে এই সেক্টরে যে ক্ষতিটা হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমি খুব পজিটিভলি দেখতে চাই। আমাদের সামনের দিনগুলোতে আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে আগাতে পারবো, এবং আমাদের আমাদের যে অভিজ্ঞতা সত্যিকার অর্থে আমি খুবই আশাবাদী যে আমাদের রিহ্যাব থেকে শুরু করে রিহ্যাবের যারা মেম্বার আছে রিয়েল এস্টেটের প্রত্যেকটা অর্গানাইজেশন সত্যিকার অর্থে আমাদের ক্রেতা সাধারণের জন্য খুব সহজ শর্তে খুব সুন্দরভাবে যেন আমাদের একটা ইনভেস্ট করতে পারে ক্রেতারা, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়ানোর জন্য প্রত্যেকেই কাজ করবে বলে আমি বিশ্বাস করি আর কি। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব মাহমুদুল হক ফয়সাল আপনার কাছে আবার ফিরে যাই, এবং আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা নিয়ে একটা সুনির্দিষ্ট প্রশ্ন করার আগে আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনারা যখন একটি জমি নেন ওনারের কাছ থেকে কোনো একটা মালিকের কাছ থেকে, ধর আপনার কী কোন কোন জিনিসগুলো দেখেন, তারপরে আসলো যে ক্রেতারা কী দেখবে আপনাদের কাছ থেকে, আপনি যদি বলেন আপনাদের জায়গাটা থেকে। ধন্যবাদ আপনাকে। রিয়েল এস্টেট বিজনেসের প্রথমে হচ্ছে ল্যান্ড সাইনিং। স্বভাবতই একটা ল্যান্ড সাইনিংয়ের ক্ষেত্রে একজন ডেভেলপারের যথেষ্ট সতর্ক হতে হয়। আমরা সাধারণত কোনো জমি যদি জয়েন্ট ভেঞ্চার সাইন করতে যাই, আমরা প্রথমত জমিটা দেখি মালিকানা, অর্থাৎ যেনার সাথে আমার সাইন হচ্ছে ওনার মালিকানার কাগজগুলো আমরা দেখি। এটার পাশাপাশি সরকারি যে নিয়ম আছে, আমরা জানি এখন ড্যাব আছে, ড্যাব অনুযায়ী ওখানে আসলে কি ধরনের বিল্ডিং হবে, সরকারের পরবর্তী এই জায়গাটাতে পরিকল্পনা কি আছে, অর্থাৎ ওই পরিকল্পনা গভর্নমেন্টের যে পরিকল্পনা অনুযায়ী ওই জমিটার অবস্থান কি, এখানে কোনো সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা অথবা নিয়ম নীতিগুলো কি আছে, সে দুটো জিনিস আমরা ভালোভাবে দেখে নিই। এবং জমির মালিকানার ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথমত এটা হচ্ছে আমার বিজনেস বা আমার ব্যবসার যে স্বার্থ সংরক্ষণের জন্য এটা প্রথমত খুবই জরুরি, আমি ল্যান্ডটা সাইন করছি এটার বৈধ মালিকানা আছে কিনা এবং এটা এরা কোনো দায় দেনা মুক্ত আছে কিনা সেই জায়গাগুলো আমরা দেখে নিই। এটার পাশাপাশি হচ্ছে এখানে আসলে কি ধরনের কি মানের বা গভর্নমেন্টের যে নিয়ম আছে এই জায়গাতে সে কি ধরনের একটা নির্মাণ হতে পারে সেই জায়গাগুলোকে আমরা বিশেষভাবে চেক করে নিই। তারপরে তো এরকম অনেক অভিযোগ আছে যে তারা একটা ফ্ল্যাট নিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন না, সরকারি কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করছে না কোনো সরকারি ঝামেলার কারণে, সেগুলো কেন হচ্ছে তাহলে জমি নিয়ে? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে এই জায়গাটা দেখে নেওয়ার পরে আসলে আমার কাছে মনে হচ্ছে সাধারণত দুটো কারণে রেজিস্ট্রেশন হচ্ছে না বা এই জটিলতা আসতে পারে। অর্থাৎ হচ্ছে এই জমিটার উপরে যদি কোনো এম্বার্গো থাকে, অর্থাৎ গভর্নমেন্টের কোনো পরিকল্পনা থাকে, অর্থাৎ আমরা যেটা বলি অ্যাকুইজিশন থাকে, সেটার কারণে হতে পারে, অথবা জমিটি যদি দায় মুক্ত না হয়, অর্থাৎ
আগে যদি কোনো কারণে ব্যাংক লোন হয়ে থাকে, সেটাকে মর্টগেজ হয়ে থাকে, সেক্ষেত্রে এই জায়গাগুলো কারণে হতে পারে। এছাড়া সরকারের অনেক সময় আমরা যেটা দেখি যে খাজনা, বিশেষ করে গভর্নমেন্টের যে খাজনা পরিশোধের ক্ষেত্রে যদি কোনো রেস্ট্রিকশন থাকে, সেটাও তাই। গভর্নমেন্টের যদি ভবিষ্যৎ জমিটার উপরে কোনো পরিকল্পনা থেকে থাকে, সেক্ষেত্রে হয়তো খাজনা দেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন হতে সমস্যা হয়। তবে অবশ্যই এই বিড়ম্বনাগুলো হওয়ার কথা না, কোনোভাবেই হওয়ার কথা না। আপনি যখন একটা জমি আপনি ডেভেলপমেন্টের জন্য নেবেন, তখন যদি আপনি দুটো জিনিস দেখেন, তিনটে জিনিস বেসিক্যালি, যে মালিকানাটা জেনার, এখানে কোনো ধরনের ত্রুটি আছে কিনা। ত্রুটি থাকলে অবশ্যই আপনি ত্রুটি মুক্ত করে নিতে হবে, অথবা আপনি না নিতে হবে। দুই নম্বর হচ্ছে সরকার, এখানে কোনো সরকারের অ্যাকুইজিশন আছে কিনা, ড্যাপের আওতায় এটা বসত হবে অথবা এটা ধানি জমি অথবা এটা কমার্শিয়াল হবে, সে জায়গাগুলো দেখে নেওয়ার বিষয় আছে। আর হচ্ছে এখানে কোনো আগে থেকে কোনো লোন মর্টগেজ অর্থাৎ কোনো ঋণ সংস্থার কাছে দায়বদ্ধ আছে কিনা, সেই জায়গাগুলো দেখে নিলে আসলে রেজিস্ট্রেশন না হওয়ার বা এই ধরনের জটিলতা থাকার কথা না, নিঃসন্দেহে। এবং এই জটিলতাগুলোরও আমি যদি বলি সংখ্যা পার্সেন্টেজ ওয়াইজ খুব বেশি কিন্তু না, বাট এগুলা কিন্তু প্রাথমিক অবস্থায় যদি ডেভেলপার দেখে নেয় অথবা ক্রেতা দেখে নেয়, এই যে জটিলতাগুলো আপনি যেটা বলেছেন এটাকে এড়ানো যেতে পারে। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো, তার আগে মোহাম্মদ তারিকুল ইসলাম, আপনারা কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেন একটি যখন কমার্শিয়াল একটা প্লট বা প্লট না একটা আবাসন ব্যবস্থান গড়ে তুলবেন, আপনার কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেন, এবং আপনার যারা আপনাদের কাছে যারা কিনতে আসবে তাদের আপনারা কি বলেন, আসলে কোন বিষয়গুলোকে তাদের দেখতে বলেন? ধন্যবাদ, আপনার খুবই যৌক্তিক এবং প্রাসঙ্গিক এবং খুব সুন্দর কোয়েশনটি করার জন্য। অ্যাকচুয়ালি আমি যেটা আমাদের জায়গা থেকে বলবো, যারা পারচেজার আছে, যে কথাটি আপনি বললেন যে পারচেজারদেরকে আমরা কোন জায়গাটায় অ্যাকচুয়ালি বলবো যে কিভাবে কোন জায়গাটায় ওরা মনোযোগী হবেন বা দেখবেন পারচেজ করার ক্ষেত্রে, দেখুন অ্যাকচুয়ালি যারা সত্যিকার অর্থে রিহ্যাব মেম্বারশিপ যাদের আছে, যারা রিয়েল এস্টেটে বিজনেস করে, আমি বিশেষ করে যেহেতু আজকে রিয়েল এস্টেট বিষয় নিয়ে কথা হচ্ছে এবং আমাদের আপনারা যে অনলাইন যে ইয়েটা করেছেন, প্রোগ্রামটা করেছেন, সেটা বেসিক্যালি রিয়েল এস্টেট কেন্দ্রিক, তো আমি সেটার কথাই বলছি। তো সত্যিকার অর্থে কোনো একজন পারচেজার, তাকে প্রথমে চুজ করা উচিত যে উনি যেই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রজেক্টটি কিনছেন, কমার্শিয়াল হোক এটা রেসিডেন্সিয়াল হোক, তাকে আগে প্রথমে ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখা উচিত এবং ওনার রিহ্যাব মেম্বারশিপ আছে কিনা সেটা দেখা উচিত, এবং যেই প্রজেক্ট থেকে উনি ওনার একটা স্বপ্নের উনি একটা কমার্শিয়াল স্পেস বা রেসিডেন্সিয়াল স্পেস যেটাই হোক না কেন উনি পারচেস করবেন, দেখা উচিত ওই প্রজেক্টটা অ্যাকচুয়ালি আইনগতভাবে সব কিছু ঠিক আছে কিনা। আজকে আমাদের সম্মানিত গেস্ট আপনার এই কোয়েশ্চেনের আলোকে উনি আইনগত অনেকগুলি বিষয় খুব চমৎকারভাবে খুব সুন্দরভাবে উনি বলে গেছেন, তো আমি ওনার সাথে একদম সম্পূর্ণভাবে ঐক্যমত পোষণ করছি এবং 100% এগ্রিড। প্রত্যেক পারচেজারকেও আমাদের সত্যিকার অর্থে প্রতারিত হওয়ার সুযোগটা খুব কমে যাবে এবং অনেকাংশে কমে যাবে যদি আমাদের পারচেজাররা কোনো একটি প্রজেক্ট কেনার সময় তার ওই কোম্পানির পেপারসগুলি ঠিকভাবে দেখে নেন, ওনার স্পেস টু ওনার ওই প্রজেক্টের উপরে ওই কোম্পানি কোনো মর্গেজ রেখেছে কিনা, আইনগতভাবে ওই প্লটের উপর যেখানে বিল্ডিংটি বা ইমারতটি বা যেখানে হচ্ছে সেই জায়গাটা আপনার আমাদের প্রচলিত যে আইন কানুন আছে, বিধিবিধান আছে গভর্নমেন্টের, সেই রুলস রেগুলেশন মেনটেন করে ওই কোম্পানি ওই প্রজেক্টটি করছে কিনা, হ্যাঁ, এবং ওই কোম্পানি ওইটার অ্যাগেনস্টে কোনো লোন নিয়ে রেখেছে কিনা মর্গেজ রেখে, এবং তার টার্মস অ্যান্ড কন্ডিশন, তার ডিড অফ এগ্রিমেন্ট কী হচ্ছে, সেটা ড্রাফট পারচেস করার এই ডিসিশনটা নেওয়ার আগে
ওই ডিড অফ এগ্রিমেন্ট দেখে নেওয়া, ড্রাফট কপি দেখে নেওয়া, ওই ড্রাফট কপির মধ্যে ওই কোম্পানি কি ধরনের টার্মস এন্ড কন্ডিশন রেখেছে সেটা আমাদের আইনসঙ্গত কিনা, রিহাবের রিহাব যে নিয়ম কানুন বিধিনিষেধ দিয়েছে সেটা ঠিক আছে কিনা, ক্যান্সেল করলে পরে আমাদের কতদিন আগে ওই কোম্পানি নোটিশ দিতে হবে, বা সেটার মেজর ফোর্স কতদিনের ওই এগ্রিমেন্টের মধ্যে রেখেছে, যদি উনি টাইম মতো ওটা হ্যান্ড ওভার করতে না পারে, ওই প্রজেক্টে যদি ক্লায়েন্টকে বা পার্চেজারকে সঠিক সময়ের মধ্যে হ্যান্ড ওভার করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে ওই কোম্পানি কি ধরনের ক্লজ রেখেছে। আমি মনে করি যে একজন পার্চেজার যদি সত্যিকার অর্থে সচেতন হন এবং এই বিষয়গুলি দেখে উনি পারচেস করেন, কোনো ধরনের লোভের বশবর্তী হয়ে কিংবা কোনো ধরনের একটা কোম্পানি এক ধরনের প্রাইস অফার করেছে, হয়তো অন্য একটা প্রতিষ্ঠান একটু প্রাইস কমে বিক্রি করার জন্য একটা ও যেই প্রজেক্টের মধ্যে লিটিগেশন থাকতে পারে, আনসার্টেনিটি থাকতে পারে, নামে বেনামে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, তো সেই জায়গাগুলিতে যে পার্চেজার যদি তার খুব সচেতনভাবে এই জিনিসগুলি দেখে হোমজিক্যালি কোনো ডিসিশন না নিয়ে এই জায়গাগুলি যদি উনি খেয়াল করেন, তাহলে আমার মনে হয় যে প্রতারিত হওয়ার সুযোগটা অনেকাংশে কমে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি পার্চেজারদের উদ্দেশ্যে আমার এই সাজেশনগুলি থাকবে আর কি স্ট্রংলি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো কথা বললেন। জনাব মাহমুদুল্লাহ ফয়সাল, আপনি এর সঙ্গে কোনো কিছু যুক্ত করবেন কি না এক, আর দুই নম্বর হচ্ছে যে রাজুকের কি নিয়ম, রিহাবের কি নিয়ম, এইটা একটা পাঠ, এটা একজন প্রাতক্রেতা যিনি, তিনি কিভাবে জানবেন, সেটা জানার সুযোগটা কোথায়? ধন্যবাদ। আসলে একজন ক্রেতাকে অবশ্যই ক্রেতা যত বেশি জানবে, অর্থাৎ যিনি আমরা যাই কিনি না কেন, একজন ক্রেতা হিসাবে ফ্ল্যাট হোক অথবা আমরা কনজিউমার যাই কি না কেন, আমি ক্রেতা যত বেশি জানবে তত বেশি যিনি প্রোডাক্ট করছেন অর্থাৎ তৈরি করছেন বা এনার জন্য কিন্তু ততই মার্কেটটা আরো বিস্তৃত হবে। আমি বলবো যে স্বভাবতই এখন কিন্তু একদম ওপেন মার্কেট, আপনি রিয়াবের ওয়েবসাইটে গেলে আমাদের কোড অফ কন্ডাক্ট পাবেন, আপনি রিয়েল এস্টেট অ্যাক্ট পাবেন, রাজুকে গেলে একজন ক্রেতা এগুলো দেখে নিতে পারে। আমি যদি মোটা দাগে বলি, একজন ক্রেতাকে প্রতারিত না হওয়ার জন্য তিনটে জায়গায় দৃষ্টি দিতে হবে। প্রথম হচ্ছে উনি যে জায়গাটায় বিনিয়োগ করবেন, অর্থাৎ যে প্ল্যাটফর্ম অর্থাৎ যে কোম্পানিকে সিলেক্ট করছেন, দেখতে হবে কোম্পানিটার সক্ষমতা আছে কিনা, কোম্পানিটার রেপুটেশন কি আছে, আর হচ্ছে কোম্পানিটার রেসপন্সিবিলিটি নেয় কিনা, তাহলে উনি সিদ্ধান্ত নিতে পারেন। এরপর হচ্ছে যখন উনি বিনিয়োগ করছেন, উনি দেখে নিবে যে জায়গাটায় উনি বিনিয়োগ করছেন, উনি যখনই একটা অ্যাপার্টমেন্ট কিনছেন, একটা পিস অফ ল্যান্ড ওনার নামে রেজিস্ট্রেশন হচ্ছে, জমির কাগজগুলো খুব এখন সিম্পল, ইজিলি দেখা যায়, চেক করা যায়, বর্তমান যে সরকার ব্যবস্থার মধ্যে আমরা যাচ্ছি সবকিছু মিলে খুব সুশৃঙ্খলভাবে সবকিছু কিন্তু এখন ওপেন হয়ে যাচ্ছে। আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে তল্লাশি করে দেখতে পারেন আপনি ল্যান্ডটা, সেটুকু দেখে নিতে পারে। তিন নম্বর যেটা দরকার হচ্ছে সেলফ, ক্রেতাকে নিজেকেও একটু জানতে হবে, উনি যে প্রপার্টিটা দেখছেন সেটাকে ওনার অ্যাবিল করার জন্য ওনার নিজের সোর্স অফ ফান্ড এবং সোর্স অফ ফান্ডের যে ব্যাকআপ, যদি উনি এটার সাথে লোনটাকে নিতে চান, অ্যাড করতে চান, লোন পাওয়ার ক্যাপাসিটি, লোন পাওয়ার জন্য যে নিয়মগুলো আছে, এই তিনটে জায়গা যদি ক্রেতা মোটা দাগে দেখে এবং সে যদি এবং ক্রেতা যদি তার ডেভেলপার সিলেকশনে ভুল না করে থাকে এবং বিনিয়োগের আগে যদি যে পার্টিকুলার জায়গায় বিনিয়োগ করছেন ওখানে প্রয়োজনীয় লিগ্যাল পেপারসগুলো দেখে নেন এবং নিজে যদি ফাইন্যান্সটাকে ক্যালকুলেশন করে রিকনসাইল করে নেন, তাহলে একজন ক্রেতার কোনো অবস্থাতে ফ্ল্যাট কেনা থেকে পাওয়া পর্যন্ত কোনো জায়গায় ওনার ভোগান্তি হওয়ার কথা নয়। নিঃসন্দেহে আমাদের দেশের যে উন্নয়ন, আমরা বলবো আবাসন খাতে, এটার একটা মেজর অংশ কিন্তু প্রাইভেট সেক্টরেই হচ্ছে, হয়েছে এবং হবে, এবং এই জায়গাটা থেকে ক্রেতারা উপকৃত হচ্ছে। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা তো অবশ্যই থাকতে পারে, এত বড় একটা জনগোষ্ঠীর ভিতরে আমরা করছি, এত লিমিটেশনের ভিতরে কিছু থাকতে পারে, সেটা হয়তো দৃষ্টান্ত না হয়ে, সেটা উদাহরণ না হয়ে, সেটা আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় হয়ে যদি আসে, তাহলে আমরা মনে হয় ক্রেতারা উপকৃত হবে, অবশ্যই রিয়েল এস্টেট সেক্টর, গভর্নমেন্ট সব মিলে প্রাইভেট পার্টনারশিপ, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তো অবশ্যই আমি বলবো যে ক্রেতারা ভোগান্তি না হওয়ার জন্য বর্তমানে আমরা যেটা আছে রিহাব আছে, রিহাব আমাদের একটা অথরিটি যেখানে রিহাবের কাছে ক্রেতারা যেতে পারে, এছাড়াও গভর্নমেন্টের অনেকগুলো অথরিটি আছে, রাজুক আছে,
এছাড়াও আদার অথরিটি গুলো আছে, রিয়েল এস্টেটের মাধ্যমে, রিয়েল এস্টেট অ্যাক্টের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট ক্রেতার স্বার্থ অনেক দূর সংরক্ষণ করেছেন। এবং আমাদের যে রিহাব, এটার কোড অফ কন্ডাক্টটা যদি ক্রেতারা পড়েন ওয়েবসাইটে গিয়ে, অথবা উনি যেখানেই বিনিয়োগ করতে চান যদি ডেভেলপারকে বলেন আমি কোড অফ কন্ডাক্টটা দেখবো, দেখে উনি পড়ে ওনার কোশ্চেনগুলো আনসার নিয়ে উনি বিনিয়োগ করতে পারেন। এবং ক্রেতা যখন সবগুলো বিষয় জানবে তখন ক্রেতার জন্য কিন্তু আজকে দিনে যেমন সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে, আগামী দিনেও কোনো সমস্যার সম্মুখীন হলে ওনার কিন্তু ওই পথ বের করে নেওয়া খুব সহজ হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন, যারা কিনতে চান তারা খুবই উপকৃত হবেন আশা করছি। মোহাম্মদ তারেকুল ইসলাম, আমরা এতক্ষণ বললাম যে একজন ক্রেতা তার বিক্রেতাকে বেছে নেবেন, আপনাদের কাছে যখন একজন ক্রেতা আসেন আপনারা কোন বিষয়গুলো দেখেন? আপনারা প্রত্যেককেই কি খুব গুরুত্ব দেন নাকি আপনারা নিজেরাই বুঝে নেন যে ক্রেতাটা কেমন, বা আপনাদের কোনো প্রক্রিয়া আছে কি না? থ্যাংক ইউ, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমাদের বিশেষ করে সেল করার ক্ষেত্রে তো আমাদের প্রত্যেকটা কোম্পানির, রিয়েল এস্টেটের প্রত্যেকটা কোম্পানির সেলস টিম কাজ করে, সেলস অ্যান্ড মার্কেটিং টিম। তো সেলস অ্যান্ড মার্কেটিং টিমের মধ্যে রেগুলার বেসিসে আমি যতটুকু জানি যে ট্রেনিং হয়, সিনিয়ররা সেখানে ট্রেন আপ করে থাকেন তাদের টিমদেরকে। তো বিশেষ করে আমাদের সেল করার ক্ষেত্রে পারচেজার চুজের ক্ষেত্রে যেটা হয়, সত্যিকার অর্থে সাইকোলজিটা বুঝতে পারা, সাইকোলজি রিড করতে পারা পারচেজারের, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আসলে আমরা গুরুত্ব দেই যে পারচেজ করার ক্ষেত্রে যেটা পারচেজারের অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ড দিক দেখলে পরে অনেকাংশেই বুঝে যায় যে সত্যিকার অর্থে উনি কোন প্রফেশনে আছেন। তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা করে থাকি, বিশেষ করে আমাদের কোম্পানির যে জিনিসটা আমরা ফলো করি, প্রথমেই যারা পারচেস করতে চাইবে আমরা একটা ফর্ম তাদেরকে ফিল আপ করতে দিই, একটা কমন ফর্ম। অ্যাকচুয়ালি ওনার নেম, ওনার প্রফেশন, ওনার অ্যাড্রেস, তারপরে ওনার ইনকাম সোর্স, কিছু কয়েকটা বেসিক জিনিস আমরা দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানে আসার পরে। তো সেখান থেকে আমরা অনেকটা গেস করতে পারি অ্যাকচুয়ালি উনি একজন ইউনিভার্সিটি টিচার, কিংবা উনি মিডিয়া পারসন, কিংবা উনি হচ্ছে কি একজন বিজনেস ম্যাগনেট, কিংবা উনি কোন প্রফেশনে আছে অ্যাকচুয়ালি। সেটা কিন্তু আমরা কম বেশি অ্যাকচুয়ালি বুঝি যে একজন ফিজিশিয়ানের আমাদের দেশে কী ধরনের ইনকাম স্ট্যাটাস, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার। তো আমরা ওই প্রফেশনটা দেখলে পড়ি, এবং তার যে অ্যাড্রেস, তার পারমানেন্ট অ্যাড্রেস, যখন আপনার গুলশান, বনানি, ধানমন্ডি, তার যে অ্যাড্রেসটা থাকে, তো কিছু জিনিস সেটা সত্যিকার অর্থে আমরা ওই প্রফেশন এবং ওনার যে আপনার অ্যাড্রেস, এই বিষয়গুলি দেখলে পরে আমরা অনেকটা বুঝতে পারি যে উনি অ্যাকচুয়ালি আমার কোন প্রজেক্টের জন্য উনি ম্যাচ করে, কোন প্রজেক্টের জন্য অ্যাকচুয়ালি সুইটেবল। তো সেইটা দেখে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে সিনিয়র যিনি থাকেন কিংবা ম্যানেজার যিনি থাকেন, প্রথমে হয়তো এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এসিস্ট্যান্ট ম্যানেজার, ওনারা হয়তো এই জিনিসটা প্রথমে ডিল করেন। তারপরে কিন্তু একজন ম্যানেজার লেভেলে উনি বুঝতে পারেন অ্যাকচুয়ালি উনি কোন প্রজেক্টের জন্য আমাদের জন্য সুইটেবল হয়। উনি যদি দেখি যে আমি অ্যাকচুয়ালি আমার, সে ফর এক্সাম্পল আমি যদি বলি, মিরপুরে একটা অ্যাপার্টমেন্ট ধরেন সত্যিকার অর্থে 4,000 টাকা পার স্কোয়ার ফিট, 6,000 হওয়া উচিত বা 7,000 হওয়া উচিত, এটা লোকেশন ওয়াইজ। একজন মিরপুরে যিনি অ্যাপার্টমেন্ট কিনবেন বা কিংবা বনশ্রীতে যিনি অ্যাপার্টমেন্ট কিনবেন, ওনাকে যদি ওনার সক্ষমতা হয়তো ওই লোকেশনে কেনার মতো, ওনার হয়তো বাজেট ওনার 60 লাখ 70 লাখ একটা অ্যাপার্টমেন্ট কেনা, আমি যদি ভুলবশত উনি ওনাকে আমি গুলশানের অ্যাপার্টমেন্ট ওনাকে আমি অফার করি, না সেটা তো অবশ্যই না, প্রত্যেকে তার জায়গা অনুযায়ী নিশ্চয়ই বেছে নিতে চান। আমি একটু মাহমুদুল্লাহ ফয়সাল আপনার কাছে যেতে চাই, বিষয়টা দেখে অনেকটা আমরা
চুজ করতে পারি আর কি। বুঝতে পেরেছি, জি জি। জনাব মাহমুদুল্লাহ ফয়সাল, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা জমির কথা বললাম, আমরা ডেভেলপারের কথা বললাম, একটা যখন কেউ কিনতে চান তখন সে চিন্তা করেন যে কী ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করছে ডেভেলপার, তৈরি হওয়ার পর কী ধরনের ফিটিং ব্যবহার করছে, এগুলো কীভাবে দেখবেন একজন ক্রেতা, বা আপনাদের সঙ্গে কীভাবে কথাগুলো বলবেন, ডিলিংটা কীভাবে হবে? থ্যাংক ইউ। এটা অবশ্যই ক্রেতার স্বার্থ সংরক্ষণের বিষয়টা দেখার দায়িত্ব ডেভেলপারই। প্রথমত যখন আমরা ডেভেলপার একটা প্রজেক্ট তৈরি করি, তখন কিন্তু ওই প্রজেক্টের টোটাল আমরা এখন রাজউক নিয়ম অনুযায়ী আমরা ডিজাইন প্রণয়ন করি এবং আমরা একটা লেআউট প্ল্যান দেই এবং ওইটা অনুযায়ী আমরা একটা ব্রোশিওর বা আমরা ক্যাটালগ বলতে পারি ওইটা তৈরি করি, যেখানে ক্রেতারা ওই বিল্ডিংটার লেআউট পাবেন, বিল্ডিংটার পার্সপেক্টিভ ভিউ পাবেন, অর্থাৎ কি ধরনের বিল্ডিংটা হচ্ছে, এবং ওখানে অ্যাট এ গ্ল্যান্সে টোটাল বিল্ডিংয়ের ব্রিফটা থাকবে, ফ্লোর লেআউটটা থাকবে, উনি যে অ্যাপার্টমেন্টটা কিনতে চাচ্ছেন যত স্কোয়ার ফিটের বেডরুমগুলো কেমন হবে, ডিজাইনটা কি সেটা থাকবে। এটার পাশাপাশি আমরা ফিচার অ্যান্ড অ্যামিনিটিসগুলো ডিক্লেয়ার করি, প্রত্যেকটা ডেভেলপারই করে। এবং ক্রেতা যখনই একটা পণ্য কিনছেন, নিঃসন্দেহে ওনার এই অ্যাপার্টমেন্টে কী ধরনের ফিটিংস লাগবে, কি ধরনের সুযোগ সুবিধা থাকবে, কতগুলো লিফট থাকবে, কী মানের লিফট থাকবে, অন্যান্য সুযোগ সুবিধা কী থাকবে, সবই কিন্তু ওই বইটাতে সংরক্ষিত থাকে। এবং এটা প্রত্যেক ডেভেলপারের আছে, আমরা যারা রিয়াব মেম্বার আছি সবাই এটাকে যত্ন সহকারে আমরা তৈরি করি এবং ক্রেতাকে যখন আমরা বিক্রি করি তখন আমরা কিন্তু ওই ক্যাটালগ বইটা বা আমরা ব্রোশিওর বলি, ব্রোশিওরটা আমরা প্রোভাইড করি, ওখানে প্রত্যেকটা জিনিস স্পেসিফিক আছে। ক্রেতা ওখানে যদি ওনার কোনো কোশ্চেন থেকে থাকে, অর্থাৎ ওই প্রোডাক্ট আমরা যা ডিক্লারেশন দিয়ে প্রোডাক্টটাকে আমরা তৈরি করব বলে তৈরি করেছি, সেখানে যদি ওনার কোনো স্পেসিফিক চয়েস থাকে, ওনার কোনো ব্র্যান্ড ফ্যাসিনেশন থাকে, আমরা হয়তো লিফটের মান ডিক্লেয়ার করেছি, আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে টাইলসের মান ডিক্লেয়ার করেছি, কোন সাইজের টাইলস দিব, আমরা সিবি ফিটিংসগুলো কী দিব, স্যানিটারিগুলো কেউ ডিক্লেয়ার করে আমরা কিন্তু প্রাইসটা নির্ধারণ করে ওনার সাথে আমাদের বিক্রি চুক্তিটা সম্পন্ন হলো। পরবর্তীতে যদি উনি এসে এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান, পরিবর্তন পরিমার্জন, আমরা সেটা আপডেটেশন করি। এর বাইরে তার আগের পর্যায়ে যদি যাই, আপনি যে সিমেন্টটা ব্যবহার করবেন, ঢালাই কিভাবে হবে, পাথর ব্যবহার করবে না কি ব্যবহার করবে, এটাও কিন্তু অনেক ধরনের প্রশ্ন করে। হ্যাঁ, এটাও কিন্তু ব্রোশিওর গুলোতে সবারই ব্রোশিওরে ডিক্লারেশন আছে। আমার মানে হ্যাঁ অবশ্যই এটা মানেন, এই প্রশ্নটা যখন এসছে আমি বলবো যে এটা অবশ্যই তারা মানে যারা ক্রেতার সন্তুষ্টি, অর্থাৎ গ্রাহক, যে আমি বললাম রেপুটেশন বলেছি এবং রেসপন্সিবিলিটি বলেছি, ওই রেপুটেশন এবং রেসপন্সিবিলিটি যারা ক্যারি করছে বা যারা রেপুটেশন এবং রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছে, এদের সবাই মানে, সবাই মানে। আমাদের ব্রোশিওরগুলো বা সবার ব্রোশিওরগুলো রিয়াব মেম্বারদের যদি আপনি পড়ে থাকবেন, ওখানে লেখা থাকে সিমেন্ট কি থাকবে, ওখানে লেখা থাকে রিইনফোর্সমেন্ট কি হবে, আপনি স্ট্রাকচারটা কি হবে, সবই ডিটেলস থাকে এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের স্পেসিফিকেশন থাকে, সাপোজ ব্র্যান্ড নেম সহকারে থাকে। আমরা যদি বলি টাইলসের ক্ষেত্রে বা আমরা যদি স্যানিটারির কথা বলি, ওখানে কিন্তু ব্র্যান্ড নেম সহকারে উল্লেখ থাকে। এটা সব ডেভেলপারই থাকে রিয়াব মেম্বারদের আমার জানা মতে, এবং ক্রেতাকেই কিন্তু এখানে দেখে নেওয়ার বিষয়। যারা কমিটমেন্ট করছে, এদের কমিটমেন্টটা যত বেশি আমি বলবো সাদা কালোতে হবে, লিপিবদ্ধ হবে, ক্রেতার স্বার্থ সেখানে ততই বেশি সংরক্ষিত। তো ক্রেতাকে সিলেক্ট করে নিতে হবে, যেনার সাথে সিদ্ধান্ত নিচ্ছেন উনি কতটুকু সাদা কালোতে লিপিবদ্ধ। সো সেই জায়গাটাকে যদি আমরা শুরুতেই একটা বিজনেসের শুরুতে, ডিলের শুরুতে আপনার সাথে আমার সাথে প্রত্যেকটা স্পেসিফিকেশন আমার লিখিত থাকে, আগামী দিনে এসে নিঃসন্দেহে আমি এটাকে মানতে বাধ্য, আপনিও এটা কিন্তু পেতে নিঃসন্দেহে আপনি পেয়ে যাবেন। সো এই জায়গাটায় আমরা মেনশন করে থাকি, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের মেনশন আছে এবং রিয়াব মেম্বার সবাদের মোটামুটি সবাই একই স্ট্যান্ডার্ড ফলো করছে। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মোহাম্মদ তারিকুল ইসলাম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কোনো ক্রেতা যদি সন্তুষ্ট না হয় তাহলে তারা কার কাছে যাবেন? দেখুন, এখানে আমাদের কতগুলি বিধিমালা রয়েছে আমাদের রিয়েল এস্টেটে। কোনো ক্রেতা যদি সন্তুষ্ট না হন, উনি ওই কোম্পানির অ্যাকচুয়ালি যখন উনি এগ্রিমেন্ট করেছেন, এগ্রিমেন্টের মধ্যে কোন ধরনের ক্লজ ছিল, ওই ক্লজের যদি ওই কোম্পানি কোনো ব্যত্যয় করে, তাহলে উনি রিহ্যাবের কাছে যেতে পারেন ফার্স্ট অফ অল। তো আমি একটা জিনিস আপনাকে বলবো, যেটা হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে দেখুন, মানে এখন গ্লোবাল মার্কেট, যেসব কোম্পানি
কোনো ক্লায়েন্টদের সাথে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ধরনের কোনো প্রতারণা করে, সে কিন্তু মার্কেটে টিকে তারপরেও যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না তা না। প্রত্যেকটা কোম্পানি সে তার সত্যিকার অর্থে বিজনেস করছে। তো প্রথমেই ক্রেতাকে তার এলিমেন্ট ওয়াইজ ওই কোম্পানির কাছ থেকেই তা নেওয়ার সুযোগ আছে। ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে, কোম্পানির কথা বলে সেটা ওই প্রবলেম সলভ করার সুযোগ আছে। তারপরেও যদি সেই ধরনের কোনো প্রতারণা, যে আপনি যেটা স্পেসিফিক যে কোয়েশ্চেনটা করেছেন, শিকার হলে পরে উনি ডেফিনেটলি বাংলাদেশের তো আইন অনুযায়ী উনি সিভিল কোর্টে সর্বশেষ রিহ্যাবে নালিশ করতে পারেন। রিহ্যাবের পরে উনি কোর্টে যেতে পারেন, উনি সিভিল কোর্টে যেতে পারেন ডেফিনেটলি। আমরা আশা করব যে কাউকে এই পর্যায়ে যেতে হবে না। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য, এবং যারা শুনেছেন তারা নিশ্চয়ই আপনাদের এই কথাবার্তা থেকে যথেষ্ট উপকৃত হবেন, বিশেষ করে যারা কিনতে চান বা কিনেছেন, কিনতে চান বা ভবিষ্যতে কেনার আগ্রহ রয়েছে। প্রিয় দর্শক, আমরা আলোচকদের আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যারা বিক্রি করছেন তাদের দায়বদ্ধতা এবং যারা কিনছেন তাদের সচেতনতা, এই দুটোর যদি সমন্বয় হয় তাহলে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না আবাসন কেনা বেচার ক্ষেত্রে। আমাদের আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আগামীকাল একই অন্য একটি ভিন্ন বিষয় নিয়ে এই আবাসন মেলার বিভিন্ন বিষয়ে আমরা আবার উপস্থিত হব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।